কোথাও মরে যাওয়া নদী দেখলে আমি একটা ধাক্কার মতো খাই। ঠিক কী কী কারণে কোনো নদী মরে যায় গবেষক বিশেষজ্ঞ জানেন, আমি শুধু জানি হাজার মধ্যাহ্নের চেপে রাখা অচল ঢেউয়ের নিঃশ্বাসের ওঠানামা। কিছু সম্পর্ক মৃত নদীর মতো স্তব্ধ, যেখানে কাকচক্ষু জলে গা ডোবানোর শান্তি নেই, বরং ভরে ওঠে দূষিত কাদায়, পাড়ের লেবু বাগানে ঘিরে থাকে লোবানের ঘ্রাণ। অথচ একদিন কি ভীষণ ধারায় দুকুল ভেঙে দাবড়ে বেরিয়েছিল এই লক্ষ্মীছাড়া নদী, শিরা উপশিরায় ডুব দিয়ে আনা যেত গল্পের নুড়ি কুড়ানো শীতকারের নাকফুল। সময়ের ধুলো জমে পাতা ঝরা নদীটি পড়ে থাকে অসার, পারাপারহীন সাঁকো যেন হ্যাঙ্গারে ঝোলানো রংচটা বিবেক। হায়, মৃত নদী পেটের ভেতর উচ্ছিষ্টের মতো কে বয়ে বেড়াতে চায়? চমৎকার একটি কবিতা, কবিতাটি পাঠ করলাম বিশিষ্ট লেখক নাট্যকার শফিকুর রহমান শান্তনুর ফেসবুক ওয়াল থেকে। আশা করি ভালো লেগেছে, ধন্যবাদ।